নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের কৌশিক গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন একাধারে পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তিনি 4 আগস্ট 1968 ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তার দাম্পত্য সঙ্গী হলেন চূর্ণী গাঙ্গুলী, এবং চূর্ণী গাঙ্গুলীও একজন অভিনেত্রী। তার বাবা হলেন সুনীল গাঙ্গুলী। তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে। তারপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় থেকে তিনি থিয়েটার করতেন, এবং সেখানে তার পরিচয় হয় চূর্ণী গাঙ্গুলীর সাথে। তাদের একমাত্র সন্তান হল উজান গাঙ্গুলী। কৌশিক গাঙ্গুলী 2010 আরেকটি প্রেমের গল্প নামে চলচ্চিত্র দিয়ে প্রবেশ করেন সিনেমা লাইনে। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে ওয়ারিস, শূন্য এ বুকে, এক মুঠো ছবি, ব্রেকফেল, রং মিলান্তি, জ্যাকপট, ল্যাপটপ, শব্দ, অপুর পাঁচালি, খাদ, ছোটদের ছবি, বাস্তুসাপ, ধূমকেতু, সিনেমাওয়ালা ইত্যাদি। কৌশিক গাঙ্গুলী অনেক চলচ্চিত্রতে পরিচালনা ও অভিনয় করে আমাদের আনন্দিত ও উপহার দিয়েছেন, এবং আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের এইভাবে আনন্দ ও উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।